हेलो फ्रेंड्स, वेलकम टू मैट किचन। मैट किचने आपनादेर सबाइके स्वागत। आज आपनादेर सामने निये एसेछि हिंचे शाक बा हेलेंचा शाक। हिंचे शाकगुलो एरकम छोटो छोटो टुकरोई आमि एनेछि। एबार एटाके भालो करे जल दिए धुए निएछि। बंधुरा, ये गरम हाँसफास गरम, ये हाँसफास गरमे एक तेतो खावा खूबी भालो, किन्तु जे सब बाच्चारा तेतो खेते चाय ना तादेर पक्षे हेलेंचा शाकटा एकटु तितकुटे भाव सेटा बड़ा करे खावाले एकदम बोझाई जाबे ना। आर जादेर ए गरमे घामाचि घा पेचड़ा ए समस्त हय तारा जदि एई हेलेंचा शाकेर रस सकालबेला खाली पेटे खाय ताहले सेगुलो थेकेओ मुक्ति पावा जाय। তাই হেলেঞ্চা শাকের বড়া তৈরি করার জন্য আমি প্রথমে হেলেঞ্চা শাকটাকে ডাঁটির গোড়া থেকে একটু কেটে বাদ দিয়ে এরকমভাবে কুচিয়ে নিচ্ছি। শাকটা আমার সমস্ত কোচানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে ভালো করে শাকটাকে মেখে রেখে দেব। 5 মিনিটের জন্য আমি মেখে এইভাবে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন শাকটা থেকে কত জল বেরিয়ে গেছে। হেলেঞ্চা শাক এইভাবে যদি জল বার করে নেওয়া যায় নুন মেখে রেখে তাহলে তিতো ভাবটা অনেকটা কেটে যায়। এবার আমি জল থেকে চিপে চিপে শাকগুলোকে তুলে নিচ্ছি। এবার আমি বড়া তৈরি করার জন্য তৈরি করে নেব। শাকের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ বেসন, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ চালের গুঁড়ো দেব। চালের গুঁড়ো দিলে বন্ধুরা বড়া একটু মচমচে হয়। দিলাম 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1/4 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/4 চা চামচ ধনে গুঁড়ো। এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। দিলাম 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতন লবণ। যেহেতু আমি শাকটা আগে লবণ মেখে রেখেছিলাম সেই বুঝে শুনেই লবণটা দিতে হবে। এবার সমস্ত কিছু আগে মেখে নেব। মেখে নেয়ার পর তারপরে যদি জল লাগে সেই প্রয়োজন বুঝে হাতে অল্প অল্প জল নিয়ে এটাকে মেখে নেব। মাখাটা আমার হয়ে গেছে, দেখুন কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এবারে আমি হেলেঞ্চা শাকটাকে এক একটা বড়ার আকারে এইভাবে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব। দেখুন 1 পিট আমার ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি, প্রত্যেকটা বড়া আমি এইভাবে উল্টে দেব। দেখুন এই পাশটাও ভাজা হয়ে গেছে। এবারে আমি আর একবার এটাকে একটু উল্টে নাড়াচাড়া করে তুলে নেব। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আপনারা করে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখনই নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।